গ্রীষ্মের প্রখর দাবদাহ উপেক্ষা করে চলে গেছিলাম হাবড়া। হাবড়ার ঠিক ফায়ার স্টেশনের উল্টো দিকে রয়েছে বাচ্চার বিরিয়ানি। আজকে বাচ্চার বিরিয়ানি চেখে দেখব আমরা। হ্যালো, ওয়েলকাম টু ডেইলি ডোজ। আবার একটা নতুন ব্লগ, আর আজকে রয়েছি আর একটা বেস্ট খাবার দোকানে। ইয়েস, আজকের ডেস্টিনেশন হাবড়া, আর হাবড়ার আর একটা খাবার দোকান বাচ্চার বিরিয়ানি। আপনারা সবাই দেখেছেন ফুড ব্লগারদের দৌলতে, সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনারা সবাই বাচ্চার বিরিয়ানি সম্পর্কে জেনে গেছেন। আমি আবার বলছি, আমি ফুড ব্লগার নই, আমি এত মানুষের কাছে শুনেছি, এত ভিডিও দেখেছি, তাই আমি এখন চেষ্টা করছি যে এই খাবারগুলোকে একটু টেস্ট করার, নিজে মুখে চেখে দেখার যে আসলে সেগুলোর স্বাদ কতটা সুস্বাদু, সেটা দেখার জন্যই আজকে এখানে আসা এসেছি এই আউটলেটে। হাবড়া স্টেশনের ওপর যেটা রয়েছে সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে GRPF কোনো কারণে ভিডিও করা বন্ধ করেছে ভিড়ের কারণে। তো আমরা চলে এসেছি আউটলেটে, এখানে যার নামে এই দোকান চলছে বাচ্চা, সে এখানে রয়েছে, তার সাথে কথা বলার চেষ্টা করব আর নিজে খেয়ে দেখবো, এবং আমার নিজের কেমন লাগলো সে বিষয়ে আপনাদেরকে জানাবো। সো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা খুব 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 ইন্টারেস্টিং হবে। তো চলুন একটু বিরিয়ানি খাওয়া যাক। আর একটা কথা বলি, আমি ভাত ডাল মাছ যেমন খেতে ভালোবাসি, তার সাথে আমার আরেকটা পছন্দের খাবারের মধ্যে কিন্তু বিরিয়ানি রয়েছে। তো সেই জন্যই এত গরমে এত ঘেমেও আমি এই দোকানে বিরিয়ানি খেতে এসেছি। এই যে কলা পাতায় সার্ভ করে, চিকেনের পিসগুলোর সাইজ কত, মানে কত? 200 গ্রাম। স্টেশনের দোকানটা কতদিনের পুরনো? 3 বছর। হ্যাঁ, আপনারা একদমই ঠিক দেখছেন, একজন ভিক্ষুক খাবারের জন্য বাচ্চার বিরিয়ানির দোকানের সামনে আসে, এবং সে একটা আলু বিরিয়ানির হাঁড়ি থেকে তুলে তাকে ছুঁড়ে প্লেটে দেয়। তারপর তার খাওয়ার চাওয়া নিয়ে কতটা মজা করা হয় সেটা আপনারা। দাদা, চিকেন বিরিয়ানি কত প্লেট আছে এখানে? আর মাটন 240। এটা এই এই রেস্টুরেন্টটা কতদিন ওপেন হয়েছে? 10-11 দিন। কেমন রেসপন্স? স্টেশনটা এখন কে দেখে? ওখানকার স্টাফরা দেখে। চলে এসেছে সেই বিখ্যাত বিরিয়ানি যেটা খাওয়ার জন্য আমরা এতক্ষণ ওয়েট করছিলাম। এটা আজকে আমার মানে কপাল খারাপ, মাটন পাচ্ছি না। এটাও চিকেন, মাটন আসতে অনেক দেরি হবে, তো এটা চিকেন স্পেশাল, আমরা এটা দুজনে খাবো, কারণ এতটা কোয়ান্টিটি আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। তো আমার সঙ্গে রয়েছে দীপু, আমি আর দীপু এটা টেস্ট করবো, টেস্ট করে জানাবো আমার কেমন লাগছে। ফুড ব্লগারদের দৌলতে এবং ভগবানের আশীর্বাদে বাচ্চা স্টেশনের আউটলেট ছেড়ে এখন নতুন আউটলেট খুলেছে। একদমই ঠিক শুনছেন আপনারা, আর সেই নতুন আউটলেট শুরু হয়েছে মাত্র 11 দিন। কিন্তু সেই আউটলেটে যাওয়ার পর আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না, কারণ বিরিয়ানি অর্ডার দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ আমাদের অপেক্ষা করানো হয়, এবং আমি যেহেতু রেগুলার ফুড ব্লগার নই, তাই আমাকে একেবারেই পাত্তা দেওয়া হচ্ছিল না। তাদের কিচেন এবং রান্নার পদ্ধতি ঘুরে দেখতে যাওয়াতে তারা বলল, আজকে আমাদের স্টাফ আসেনি, ভেতরে যাওয়া যাবে না। কিন্তু আমার চোখের সামনে অন্য দুজন ফুড ব্লগার, তারা ভেতরে গেছিল এবং বাচ্চার সাথে অনেকক্ষণ কথা বলেছিল। হয়তো ছোট্ট দোকানটা বড় হয়ে যাওয়াতেই আজকে ক্যামেরার সামনে এই ভেদাভেদ শুরু হয়েছে। আমাদের উদ্দেশ্য সেটা নয়, বাচ্চার বিরিয়ানির সমস্ত টিমকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা এই নতুন আউটলেটের জন্য। আমার দায়িত্ব এই বিরিয়ানিটা টেস্ট করে দেখা এবং আমার কেমন লাগলো সেটা আপনাদের সাথে শেয়ার করা। বিরিয়ানি টেস্ট করার পর আমার সব থেকে মুখে যে এসেন্সটা এফেক্ট করেছিল সেটা হলো ঘি, কারণ ঘিয়ের পরিমাণ এতটাই বেশি ছিল যে বিরিয়ানির অন্যান্য এসেন্সগুলো চলে যাচ্ছিল। কলকাতার অন্যান্য যে সমস্ত বিরিয়ানি আমরা স্ট্রিটে খেয়ে থাকি তার থেকে কিছুটা হলেও বাচ্চার বিরিয়ানি বেটার। খুব নরম, ভীষণ নরমভাবে সেদ্ধ হয়েছে, ওয়েল কুকড। খুবই ভালো আলুটা, সেমাও আলুটা খুব একটা ভালো সেদ্ধ হয় না, একটু শক্ত। Thank you.
আমার খাওয়া কমপ্লিট, দীপু এখনো পেরে ওঠেনি, দীপু চলছে স্ট্রাগল খাওয়া দাওয়ার সাথে, আমার খাওয়া কমপ্লিট। এক কথা যদি বলতে হয়, যারা আপনারা আসছেন অবশ্যই বাচ্চার বিরিয়ানি একবার খেয়ে দেখুন। তো বাচ্চা বিরিয়ানি খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা, এখন যাবো হাবড়া থেকে বাড়ি। থ্যাংক ইউ হাবড়া এত ভালো ভালো মানে ফুড দেওয়ার জন্য মানুষকে, বা ফুড মেকারদেরকে দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করছি ডেলি জোসের ভিডিও আপনাদের খুব ভালো লাগছে, ডেলি জোসের সঙ্গে থাকুন, রেগুলার ভিডিও আসতে থাকবে। এবার বিভিন্ন রকম ব্লগের ভিডিও, লাইফস্টাইল ভিডিও, শুটিংয়ের ভিডিও, আনকাট ভিডিও, এবং ফুড তো মাঝে মাঝে আমি করবো যেখানে খেতে ভালোবাসি। তো আমি যাবো সেই সমস্ত দোকানগুলোতে যারা তাদের কুকিং আর্টের দ্বারা ফেমাস হয়েছে, তাদের কাছে যাবো এবং তাদের খাবার টেস্ট করে নিজের মনের ইচ্ছা পূরণ করবো। আপনারা দেখতে থাকুন ডেলি ডোজ, সঙ্গে থাকুন, টাটা।